সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত সম্মানিত দর্শক আমি আব্দুল কালিম পিস লাইব্রেরি বলছি বিশেষ করে আজকে আপনাদের সামনে কোন একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আজকে ঈদুল আজহার দিন আপনারা সকলে ঈদ করে চলে এসেছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে সুগারের যে চিকিৎসা করি ওষুধ ছাড়াই তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা অলরেডি করাচ্ছেন আর যারা হয়তো চিকিৎসা করাও ভাবছেন এই দুই সম্প্রদায় এই দুই শ্রেণীর মানুষদের জন্য বিশেষ করে আজকে আমার যেটা মেসেজ থাকবে সেটা হচ্ছে বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন আপনারা জানছেন যে আমাদের এক থেকে দুই মাসের যে কোর্স সেই কোর্সটা পূরণ করতে হবে সেই কোর্স পূরণ করলে কি হবে যে আপনি আপনার সুগারটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে তাহলে একজন সুগার রুগীর জন্য এই দু মাস কোর্সটা পালন করা এটা খুব সাধারণ ব্যাপার মানে দু মাস কোর্স পালন করে যদি তার সুগারটা পুরোপুরি ভালো হয়ে যায় তাহলে এর চাইতে খুশির খবর আর কি আছে এমন না যে আপনাকে এক বছর ধরে এটা পালন করতে হবে দুই বছর ধরে পালন করতে হবে তারপরে কি করতে হবে আপনি পুরোপুরি ভালো হবেন এরকম থাকে না এমন কি আপনি যদি অন্য সিস্টেমে যান হয়তো অ্যালোপ্যাথিতে যাচ্ছেন বা হোমিওপ্যাথিতে যাচ্ছেন তাহলে আপনাকে তো লাইফটাইম ওষুধ খাতে খেতে হচ্ছে তারপরে আপনার সুগারটা ভালো হচ্ছে না নর্মালও আসছে না এবং আপনার অনেক সাইড ইফেক্ট হয়ে আপনার ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন তাহলে আপনার সুগারটা ভালো হওয়ার জন্য নির্মূল হওয়ার জন্য এই দু মাসের কোর্সটা এটা খুবই কম একেবারে কম এবং কষ্টগুলো সামান্য কষ্ট এমন কিছু বলা যায় না যদি আপনি বিষয়গুলো বুঝতেন তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাছেন অলরেডি তাদের জন্য আমাদের মেসেজ এটা থাকবে এই যে কুরবানি ঈদ আজকে ঈদুল আজহা এই ঈদুল আজহার দিনে আমরা অনেকেই বাড়াবাড়ি করে ফেলি বাড়াবাড়ি খাবার খেয়ে ফেলি এমনকি আমরা যারা সুস্থ মানুষ তারাও আমরা অনেক বাড়াবাড়ি করে আমরা বিভিন্ন রকম আমরা অসুস্থ হয়ে যাই তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বাড়াবাড়ি করবেন না আপনার যে রুটিন যে সিস্টেম সেই সিস্টেমটা আপনারা মেনে চলেন যদি আপনারা সেই সিস্টেম থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি আবার অনেক পিছনে চলে গেলেন হ্যাঁ আবার অনেকটা আপনি পিছনে চলে গেলেন পিছনে যাওয়া মানে আবার আপনার সময়টা বেড়ে গেল তো এই জন্য বলছি যে আপনারা অবশ্যই এই ইদুল আজাহ উপলক্ষে আপনারা কিন্তু বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়িটা যেমন ইসলামে সমর্থন করে না আর আপনার বডিতেও কিন্তু এটা সমর্থন করবে না আপনার বডিও কিন্তু এই বাড়াবাড়িটা নিতে পারবে না যার কারণে ইসলামে বাড়াবাড়ি নিষেধ আপনার বডিও হ্যাঁ কী বলছে বাড়াবাড়ি করলে আপনার বডি অসুস্থ হচ্ছে হ্যাঁ বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে এবার আসি বিশেষ করে যারা আমাদের যেসব রুগীরা মানে আমাদেরকে মেসেজ করে রেখেছেন ফোন করে রেখেছেন যে আমাদের কাছে আসবেন চিকিৎসা করাবেন এবং তারা চিকিৎসা করার জন্য অনেকে বলেছেন ঠিক আছে ঈদের পরে আসবো হ্যাঁ ভাবে যারা বিশেষ করে আমাদেরকে বলে রেখেছেন তাদের জন্য কথা যেটা হচ্ছে যে আপনারা ঈদের পরে আর বেশি দেরি করবেন না তার কারণ হয়তো ওরা আপনারা ভাবছেন বিশেষ করে যারা আমাদেরকে চিকিৎসা করানোর জন্য আমাদেরকে বলে রেখেছেন যে ঠিক আছে ঈদটা যখন হলো তো এক সপ্তাহ হয়ে যাক মাংসটা শেষই করি তারপরে একবারে যাবো এটা হয়তো ভাবছেন কিন্তু জেনে রাখেন আপনাদের জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে কি যে আমাদের এই সিস্টেমে আসতে গেলে আমাদের এই সুগার নির্মূল পদ্ধতিতে আসতে গেলে এই লাইফ স্টাইল পদ্ধতিতে আসার জন্য আপনাকে যখন এই লাইফ স্টাইল যখন ফলো করবেন তখন কিন্তু আপনাকে প্রতিদিন মাংস খেতে হবে এমনকি চর্বিযুক্ত মাংস খেতে হবে তাহলে মাংস যদি আপনাকে খেতে হয় এখন তো আলহামদুলিল্লাহ আজকে যে ঈদ উল আজহা প্রত্যেকের বাড়িতে কুরবানি যদি কারো বাড়িতে ব্যতিক্রম কুরবানি নাও হয়েছে তাহলেও প্রতিবেশীর বাড়ি থেকে এত বেশি মাংস আসে যে যার কুরবানি দিয়েছে তার চেয়েতে তার বেশি হয়ে যায় এগুলো আমরা দেখতে পাচ্ছি বাস্তব হুম তো আলহামদুলিল্লাহ তার কারণ হচ্ছে মুসলিমরা অপরের সহযোগিতায় আমরা অ্যাডভান্স আলহামদুলিল্লাহ ইসলাম এটাই আমাদেরকে শিখিয়েছেন যে এক অপরের সহযোগিতা করার জন্য কারণ ইসলাম আমাদেরকে বলেছেন যদি তার প্রতিবেশী যদি ভুখা থাকে ক্ষুধার্থ থাকে আর যদি সে পেট ভরে খেয়ে থাকে তাহলে সে মমিন নয় হাদিসের বলা হয়েছে তাহলে এটাই ইসলাম আমাদেরকে শিখায় এজন্য যারা কুরবানি করেন এমনকি প্রতিবেশী অমুসলিম যারা তাদের বাড়িতেও সেদিনকে মাংস থাকে তো এটাই আমাদেরকে ইসলাম শিখিয়েছে তো এই জন্য যার বাড়িতে হয়তো কুরবানি হচ্ছে না সেও তার বাড়িতেও অনেক মাংস তো আপনাদের জন্য যেটা মানে খুশির খবর যেটা হচ্ছে যে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে আসবো আপনারা ভেবেছেন ঈদের পরে তো আপনারা ঈদের পরে দেরি করবেন না হয়তো ঈদের পরের দিন আসবেন অথবা তারও খুব বেশি হলে তার পরের দিনই আসবেন কেন যে আপনাকে চিকিৎসা করার পরেই কিন্তু আপনাকে মাংস যে আপনাকে খেয়ে দেওয়া হবে যদি আপনার বাড়িতে মাংস না থাকে মাংসটা কিন্তু আপনাকে প্রতিদিন কিনতে হবে কিনে আপনাকে খেতে হবে তাহলে এখন তো আলহামদুলিল্লাহ এই ঈদুল আজহার দিন এই আজকে ঈদ উল আজহার দিন আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে প্রায় কারো বাড়িতে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ কিন্তু এক সপ্তাহ সাধারণ তো বেশিরভাগই মানুষের বাড়িতে মাংস এটা ওটা থাকেই হ্যাঁ তাহলে এক সপ্তাহ ধরে কিন্তু আপনার যে প্রতিদিনের কেনা এটা কিন্তু বেঁচে যাচ্ছেন এই মাংস দিয়ে কিন্তু আপনি আপনার হয়ে যাচ্ছে আর যদি মনে করেন যে ঠিক আছে ঈদটা পাওয়ার হলো এক সপ্তাহ পরে আসবো কিন্তু আবার আপনাকে মাংস কিনতে হবে প্রতিদিন তো যার কারণে আপনাদের জন্য এই মেসেজটা থাকবে যে আপনারা ঈদের পরে আর বেশি দেরি না করে ঈদের পরে দিন অথবা খুব বেশি দেরি যদি করতে চান তারপরে দিন আপনারা এসে আমাদের কাছে চিকিৎসা নিয়ে নিন তো এই ছিল আজকে আমাদের জন্য ম্যাসেজ তো বিশেষ করে যারা আমাদের কাছ থেকে সুগার নির্মূলের জন্য যারা চিকিৎসা করাতে চান তারা আমাদের অ্যাড্রেসটা জেনে রাখুন আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার আপনারা সবাই জানেন যে ধুলিয়ান ধুলিয়ান এলাকা আপনারা পরিচিত এবং ধুলিয়ানের চাঁদপুর ব্রিজ চাঁদপুর ব্রিজে ঝাড়খণ্ড বর্ডার একবারে বর্ডার সংলগ্ন আমাদের এই চেম্বার এবং আমাদের পিস লাইব্রেরি তো এখানে আপনারা একদিন আমাদের শুক্রবার আমাদের চেম্বার শুক্রবার দিন বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে কিন্তু একদিন আগে আপনাকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে নাম লিখাতে হবে তো আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ফোন করে আপনারা চিকিৎসা করার জন্য আমাদেরকে নাম লিখাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তবে আমি আর কথা না বলে পারছি না সেটা হচ্ছে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবে অল নোটিফিকেশন করে দেবেন যাতে প্রথমে আপনার কাছে ভিডিওটি যায় এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি লাইক করবেন যাতে পরবর্তী আরও আপডেটগুলো আপনারা পেতে থাকেন এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন এবং যারা চিকিৎসা করার চিন্তাভাবনা করছেন তারা যাতে অবশ্যই এই ভিডিও দেখে উপকৃত হয় তাদের যাতে অনেকটা খরচ বেশি যায় তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাইকে আল্লাহ সুভান ও তালা ভালো রাখুক আজকে ঈদ উল আজহার দিন কে সবাইকে আল্লাহ সুফান তালা ভালো রাখুক এবং ঈদটা আপনাদের কেমন গেল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন করে ঈদ করলেন কিভাবে আপনারা কুরবানি করলেন আপনাদের কোনো সমস্যা হয়েছে কি না বা আপনারা ভালো সুস্থভাবে ঈদ করতে পারলেন কি না যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে আমাদেরকে খুব ভালো লাগতো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত